বৃহস্পতিবার ভরতপুর এক নম্বর ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে চাষিদের দানাশস্য বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিলি করা হলো। রাজ্য সরকারের আত্মা প্রকল্পের উদ্ভাবনী কার্যক্রমে ওই সকল চাষের সামগ্রী চাষিদের বিলি করা হয়। এই দিন এলাকার মোট 15 জন চাষিকে ওই সকল সামগ্রী বিলি করা হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, দানাশস্য হিসাবে চাষিদের মোটরের বীজ বিলি করা হয়েছে। এছাড়াও কীটনাশক, রোগনাশক ও প্রত্যেক চাষিকে রাসায়নিক সার দেওয়া হয়েছে প্রয়োজন মতো। এলাকায় দানাশস্য চাষের উৎসাহ বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সেখানে হাজির ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা শাহানুর রহমান, ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মিত্রা সরখেলের স্বামী সঞ্জয় সরখেল প্রমুখ। আসুন আমরা শুনে নিই কৃষি অধিকর্তা কি বলছেন। দেখুন, আমাদের আত্মা প্রকল্পে উদ্ভাবনী কার্যক্রম মানে ইনোভেটিভ যে ডিসিগুলো হয়, সেই ডিসিগুলোর মধ্যে এটা একটা উদ্ভাবনী। যেহেতু আমাদের এরিয়ায় কলাইয়ের এরিয়া আপনারা জানেন এবং তৈলবীজের ভীষণ এরিয়া, তার সঙ্গে কলাইয়ের এরিয়া আরেকটু বাড়ানোর জন্য আমরা এই যে গার্ডেন পি অর্থাৎ যে মটরের বীজ আমরা আজকে এখানে ডিস্ট্রিবিউশন করলাম 15 জন চাষিকে। এর সঙ্গে সার আছে, বিভিন্ন রকমের ওষুধ আছে, পোকামারা ওষুধ আছে, রোগের ওষুধ আছে, জিঙ্ক আছে, বোরন আছে, 10-26 সার আছে, তারপরে আমাদের বীজ আছে। আমরা চাষিকে 13 কিলো করে বীজ দিয়েও দিয়েছি আজকে। এইগুলোকে নিয়ে যারা ইনোভেটিভ করবে, সেটা আমাদের জেলা থেকে একটা রিকমেন্ডেড এ করা ছিল, সেইভাবেই আমরা চাষিদের মধ্যে আজকে ডিস্ট্রিবিউশন করেছি। আপনার নাম? ডক্টর শাহানুর রহমান, সহকৃষি অধিকর্তা, ভরতপুর এক নম্বর।